ফরেন্সিক রিপোর্টে ধোঁয়াশার মাঝেই আর কর মামলায় সিবিআইয়ের কাছে নয় লিড আর কর হাসপাতালে মৃত চিকিৎসক পুরুয়ার ময়নাতদন্ত আর ফরেন্সিক রিপোর্টই আপাত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে সবথেকে চ্যালেঞ্জের বিষয় কিন্তু কেন সূত্রের খবর ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখিত মৃতাকে যৌন নিগ্রহ করা হয়েছে কিন্তু ফরেন্সিক রিপোর্টে এই বিষয়ে ধোঁয়াশা রয়েছে কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ফরেন্সিক বিশেষজ্ঞরা সোমবার ছিল সুপ্রিম কোর্টে আরজিকর হাসপাতালে চিকিৎসক্রুয়া ধর্ষণ ও খুনের মামলার দ্বিতীয় শুনানি এদিন আদালতে সিবিআই জানায় মামলায় নতুন মোট পাওয়া গিয়েছে ধরে নেওয়া হচ্ছে সিবিআই প্রমাণ লোপাটের দিকেই ইঙ্গিত করছে মৃতার পরিবারের তরফেও একই অভিযোগ আনা হয়েছে শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন সিবিআইয়ের কাছে ফ্রেশ লিড আছে ওরা তদন্ত করে নয়া স্ট্যাটাস রিপোর্ট এক সাত সেপ্টেম্বরের মধ্যে জমা দিক সূত্রের খবর ময়না তদন্তের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখিত মৃতাকে যৌন নিগ্রহ করা হয়েছে কিন্তু ফরেন্সিক রিপোর্টে এই বিষয়ে ধোঁয়াশা রয়েছে কোনও একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ফরেনসিক বিশেষজ্ঞরা ময়নাতদন্তের রিপোর্ট বলছে চিকিৎসকের দেহে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখিত চিকিৎসকের যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল রিপোর্টে লেখা পেনিট্রেশন ইনসারশন নির্যাতিতার এন্ডোসার্ভিক্যাল ক্যানাল থেকে সাদা ঘন চট্টে তরল সংগ্রহ করা হয়েছে তবে সেই তরল কি তার উল্লেখ নেই রিপোর্টে এই তরলের সঙ্গে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের ডিএনএর নমুনা মিলে গিয়েছে